আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদেরও যদি একটা ফেসবুক পেজ আছে কিংবা আপনারা চিন্তা করছেন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে সেই ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করব তাহলে আপনারা ভুলেও আপনাদের ফেসবুক পেজে এই কাজগুলো কোনোদিনও করবেন না আপনাদের মাঝে এমন অনেকে আছেন যারা এই কিছু কমন ভুল আপনাদের ফেসবুক পেজে রেগুলার করছেন যার ফলে আপনাদের ফেসবুক পেজে রিচ বাড়ে না আপনাদের ভিডিওগুলোতে ভিউজ আসে না আপনাদের ফেসবুক পেজে ফলোয়ার ইনক্রিজ হচ্ছে না ফেসবুক পেজে পলিসি ইস্যু চলে আসে এমনকি অনেকেরই ফেসবুক পেজটা ডিলেট পর্যন্ত হয়ে যাচ্ছে সবচেয়ে বড় ব্যাপারটুকু হচ্ছে এই ভুলগুলো করার ফলে আপনারা আপনাদের ফেসবুক পেজ থেকে একটা টাকাও ইনকাম করতে পারবেন না তাই চলুন আমরা আগে জেনে ফেলি যে এমন কি কি ভুল আছে যেগুলো আপনাদেরকে কোনো দিনও করা যাবে না একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার পর ওই ফেসবুক পেজে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটুকু হচ্ছে রেগুলার কন্টেন্ট আপলোড করা তবে একটা বিষয় মনে রাখবেন আপনি আপনার ফেসবুক পেজে যে কন্টেন্টই আপলোড করেন না কেন হতে পারে পিকচার ভিডিও কিংবা অডিও সেগুলো আপনার ক্রিয়েট করা হতে হবে আপনি ভুল করেও যদি অন্য কোনো ক্রিয়েটারের ভিডিওগুলোকে অথবা পিকচারগুলোকে আপনার পেজে আপলোড করেন তাহলে আপনার ফেসবুক পেজটাতে পলিসি এসে চলে আসবে তাহলে আপনার ফেসবুক পেজটা ডিলেটও হতে পারে তাই অবশ্যই অবশ্যই আপনি আপনার ফেসবুক পেজে যে কন্টেন্টগুলোকে আপলোড করবেন সেটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং আপনার নিজের ক্রিয়েট করা হতে হবে আবার আপনার নিজেরও ক্রিয়েট করা কন্টেন্ট আপনি যদি ফেসবুকে একবার কোথাও আপলোড করে দিয়েছেন তাহলে সেটাকে রিপিট করে আবার আপনার ফেসবুক পেজে আপলোড করা যাবে না ধরে নেন আপনি আপনার একটা পিকচার প্রোফাইলে আপলোড করে দিয়েছেন আপনি সেম পিকচারটাকে আবার পেজে আপলোড করতে পারবেন না তাহলেই কিন্তু আপনার ফেসবুক পেজে পলিসি হিসেবে চলে আসবে এখন অনেকেই বলতে পারেন যে ভাই আপনি তো বলেছিলেন যে কপিরাইট কন্টেন্ট থেকে টাকা ইনকাম করা যায় হ্যাঁ বিষয়টুকু একেবারে সত্য আর সেই বিষয়ের উপরে কিন্তু আমরা অলরেডি কয়েকটা ভিডিও আপলোড করেছি আপনারা চালু ওই আই ক্লিক করে দেখতে পারেন কিন্তু এই ভিডিওতে আমরা শুধুমাত্র কথা বলবো রিয়েল কন্টেন্ট নিয়ে বা কীভাবে রিয়েল পেজটাকে সেফ রাখা যায় দ্বিতীয় ভুলটুকু হচ্ছে কন্টেন্ট শেয়ারিং আপনাদের মাঝে এমন অনেকে আছে যারা নিজের ভিডিও তো ফেসবুক পেজে আপলোড করে দেয় তারপর কি করে সেই ভিডিওগুলোকে একেবারে ধুমসে অনেকগুলো ফেসবুক পেজে বা অনেকগুলো ফেসবুক গ্রুপে শেয়ার করে ফেলে এছাড়াও তাদের যে ফ্রেন্ডগুলো ওই ক্যাটাগরিতে ইন্টারেস্টেড না সেই ফ্রেন্ডদের সাথে নিজের ভিডিওগুলোকে শেয়ার করে আপনি যদি অযথা আপনার ভিডিওগুলোকে অনেকগুলো অনেকটিভ গ্রুপে শেয়ার করেন তাহলে কিন্তু আপনার ভিডিওর যে রিচ আছে সেটা অনেকটাই কমে যাবে এছাড়াও অনেকেই করে কি যে অ্যাডমিন আইডি থেকে নিজের পেজের ভিডিওগুলোকে শেয়ার করে এখন অ্যাডমিন আইডিটা কি ধরনের আপনার ফেসবুক পেজে একটা আইডি আছে ওই আইডির আন্ডারে কয়েকটা পেজ আছে এখন আপনি ওই পেজগুলোতে ভিডিও আপলোড করলেন এবং চাচ্ছেন যে ওই ভিডিওগুলোকে অ্যাক্টিভ গ্রুপে শেয়ার করবেন তাহলে কিন্তু যে আইডির আন্ডারে ওই পেজগুলো আছে আপনি ওই আইডি থেকে এই ভিডিওগুলোকে শেয়ার করতে পারবেন না কেননা ওই আইডিটা হচ্ছে আপনার অ্যাডমিন আইডি আপনি যদি আপনার অ্যাডমিন আইডি থেকে ভিডিওগুলোকে শেয়ার করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে পলিসি ইস্যু চলে আসবে আপনার ফেসবুক পেজটা রেস্ট্রিক্টেডও হয়ে যেতে পারে এমনকি আপনার ফেসবুক পেজটা ডিলিটও হয়ে যেতে পারে তাই ভুলেও আপনার ভিডিওগুলোকে অযথা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করা যাবে না অথবা যে কোনো ইন গ্রুপে শেয়ার করা যাবে না এমনকি আপনার অ্যাডমিন আইডি থেকেও শেয়ার করা যাবে না আপনি যদি শেয়ার করতেই চান তাহলে আপনাকে মাল্টিপাল ফেসবুক আইডি ক্রিয়েট করতে হবে এবং ওই ফেসবুক আইডিগুলো থেকে আপনার ওই পেজের ভিডিওগুলোকে শেয়ার করতে পারবেন আমাদের তিন নম্বরের ভুলটুকু হচ্ছে রেস্ট্রিক্টেড ক্যাটাগরিজ আমরা এমন অনেকে আছি যারা সবসময় আমাদের ফেসবুক পেজে রিয়েল ভিডিও আপলোড করি কিন্তু হুট করেই মাঝে এমন একটা ভিডিও আপলোড করে ফেলি যেটা হয়তো আমরা জানি না যে ফেসবুক ওই ক্যাটাগরির ভিডিওটাকে রেস্ট্রিক্টেড করে দিয়েছে মিনস ফেসবুকে এমন কিছু ক্যাটাগরির ভিডিও আছে যেগুলো আপনি আপলোড করলেই আপনার ফেসবুক পেজটা ডিলিট পর্যন্ত হতে পারে যেমন ফেসবুকে কিন্তু আপনি ব্লিডিং টাইপের ভিডিওগুলো দেখাতে পারবেন না সেক্সুয়ালিটি নিউডিটি এছাড়া কারোর উপরে যদি হ্যারাসমেন্ট করা হয় এই টাইপের ভিডিওগুলো কিন্তু ফেসবুকে দেখানো একেবারেই নিষেধ এছাড়াও আরও কিছু ভিডিও টাইপস আছে বা ক্যাটাগরি আছে যেগুলো আপনি ফেসবুকে দেখাতে পারবেন না আপনি যদি এই টাইপের কোনো ভিডিও আপনার ফেসবুক পেজে আপলোড করেন তাহলে কিন্তু সাথে সাথে ওই ফেসবুক পেজের ভিডিওটাতে ব্লক খাবেন এবং আপনার ফেসবুক পেজে কিন্তু পলিসি ইস্যু চলে আসবে আর যদি আপনি এই কাজটা রিপিট কয়েকবার করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটা ডিলেটও হয়ে যেতে পারে আর এই কাজটা কিন্তু অনেকেই যারা নতুন আসে জিনিসগুলো না বুঝে কিন্তু তাদের ফেসবুক পেজে করে ফেলে যার ফলে তাদের ফেসবুক পেজটা কিন্তু ডিলেটও হয়ে যায় চার নম্বর ভুলটুকু হচ্ছে ফলোয়ার্স এবং ওয়াচ টাইম বাই করা ফেসবুকে মনিটাইজ পেতে হলে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম প্রয়োজন যারা ফেসবুকে নতুন আসে তারাও কিন্তু এই বিষয়টা ভালো করে জানে তারা কি করে যে কিছু টাকার বিনিময়ে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম তাদের ফেসবুক পেজে কমপ্লিট করায় নেয় এরপরে কি অনেক ক্ষেত্রে হয় কি আপনি যখন এইভাবে কমপ্লিট করেন তারপরে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন আপনাদের ফেসবুক পেজটা কিন্তু মনিটাইজ হয় না আর যদিও একবার আপনার ফেসবুক পেজটা মনিটাইজ হয়ে যায় আপনি কি কোনোদিন চিন্তা করেছেন যে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করবেন কীভাবে দেখেন ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার জন্য আপনি যে ভিডিওগুলোকে আপলোড করবেন সেই ভিডিওগুলোতে ভিউজ লাগবে মিন্স ভিউয়ার্সরা আপনার সেই ভিডিওগুলোকে ওয়াচ করবে এবং ভিডিওগুলো রান হওয়ার সময় মাঝখানে যে অ্যাডটুকু আসবে ভিউয়ার্সরা যদি সে অ্যাডটাও দেখে তখন কি করবে ফেসবুক আপনাকে টাকা দিবে কিন্তু আপনি যে ফলোয়ার্সগুলো বাই করেছেন তারা তো রিয়েল ফলোয়ার্স না তারা হচ্ছে ফেক ফলোয়ার্স তারা হয়েছে ওয়েবসাইট থেকে জেনারেট করা এই ধরনের ফলোয়ার্সরা কিন্তু আপনার ভিডিওগুলোকে কোনো দিন ওয়াচ করবে না তাই আপনি যখন মনিটাইজ হওয়ার পর ভিডিওগুলো আপলোড করবেন সে ভিডিওগুলোতে ভিউস হবে না সে ভিডিওগুলোতে ভিউস না হলে কিন্তু কেউ অ্যাড দেখবে না আর যদি কেউ অ্যাড না দেখে তাহলে কিন্তু আপনার ইনকাম একেবারে জিরো হয়ে যাবে তাই আমি আপনাদেরকে হাত জোর করে বলতেছি এই ভুলটা কেউ করবেন না আপনারা কোনো দিনও ভুলেও আপনাদের ফেসবুক পেজে ফলোয়ার এবং ওয়াচ টাইম বাই করবেন না যদি আপনি এমনটা করেন তাহলে আপনার ফেসবুক পেজে সব কিছু ডাউন হয়ে যাবে এবং শেষমেশ আপনার ফেসবুক পেজটা একেবারে ফ্রিজ হয়ে যাবে আমাদের আজকের ভিডিওর পাঁচ নম্বর ভুলটুকু হচ্ছে ইনরেগুলারিটি আপনাদের মাঝে এমন অনেকে আছেন যারা শখের বসে ফেসবুক পেজটা ক্রিয়েট করেন এবং খুব আশা নিয়েই ক্রিয়েট করেন কিন্তু কয়েকটা ভিডিও আপলোড দেওয়ার পর যখন সেই ভিডিওগুলোতে আপনারা ভিউজ দেখতে পান না সেই ভিডিওগুলোতে আপনারা এঙ্গেজমেন্ট ভালো দেখতে পান না আপনারা কি করেন পেজটাকে ছাড়ে হুট করে গায়েব হয়ে যান আপনি যদি ফেসবুক পেজটাকে নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার ফেসবুক পেজে রেগুলার হতে হবে আপনাকে একটা প্যাটার্ন ফিক্সড করতে হবে আপনি চাইলে প্রত্যেক সপ্তাহে তিনটা করে অথবা দুটা করে ভিডিও আপলোড করতে পারেন কিন্তু ব্যাপারটুকু হচ্ছে আপনাকে এই কাজগুলো রেগুলার করতে হবে মিন্স অতিরিক্ত গ্যাপ দেওয়া যাবে না অনেকে আছেন যারা প্রথম মাসে পাঁচ থেকে দশটা বা পনেরোটা ভিডিও আপলোড করেন এবং পরের মাসে দু থেকে তিনটা ভিডিও আপলোড করেন ঠিক এইভাবে করা যাবে না আপনাকে একটা প্যাটার্ন ফিক্স করে আপনার ফেসবুক পেজে রেগুলার কাজ করতে হবে আপনি যদি আপনার ফেসবুক পেজে রেগুলার কাজ করেন তাহলে ফেসবুকে আপনাকে প্রমোট করবে ফেসবুকে আপনার ভিডিওগুলোকে বেশি থেকে বেশি অডিয়েন্সের কাছে রিকমেন্ড করবে আর এই ভুলটা কিন্তু অধিকাংশ মানুষই করে যখন তারা নতুন আসে তারা কিন্তু ফেসবুকে রেগুলার থাকে না বা রেগুলার কন্টেন্ট আপলোড করতে পারে না যখনই আপনি ফেসবুক পেজে কিন্তু রেগুলার কন্টেন্ট আপলোড করেন না ফেসবুক আপনার রিচগুলোকে ডাউন করে দেয় এবং ফেসবুক ধীরে ধীরে আপনার ওই ফেসবুক পেজটাকে ফ্রিজ করে দেয় তাই অবশ্যই চেষ্টা করবেন যে ফেসবুকে রেগুলার থাকার আর আপনি যদি ফেসবুকে একেবারেই নতুন ক্রিয়েটার হন তাহলে আপনাকে মাস্ট বি অ্যাটলিস্ট তিন মাস রেগুলার থাকতে হবে তিন মাস আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে আপনার পেজে ভিউজ আসছে কে আসছে না বা আপনার পেজে ফলোয়ার বাড়তেছে কে বাড়তেছে না রিচ বাড়ছে কি বাড়ছে না এই সবগুলো বিষয়ে দেখার আপনার কোনো দরকার নেই আপনি তিন মাস একেবারে ভালো থেকে ভালো ভিডিও আপলোড করে যান তাহলে আপনি তিন থেকে চার মাসের মধ্যেই একটা ভালো রেজাল্ট দেখতে পারবেন সো এই ছিল আজকের ভিডিওর কয়েকটা কমন ভুল এই ভুলগুলো করলে আপনার যে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার স্বপ্ন আছে সেটা হয়তো কোনো দিনও পূরণ হবে না সো ভিডিওটা খুব ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকানটি প্রেস করে ফেলবেন আর আপনি যদি জানতে চান যে কীভাবে আপনার ভিডিওগুলোকে একেবারে ফ্রিতে প্রমোট করবেন তাহলে হাতের এই বামপাশি ভিডিওকে ওয়াচ করতে পারেন আর আপনি যদি জানতে চান যে কীভাবে কর্পোরেট কন্টেন্ট থেকে টাকা ইনকাম করবেন তাহলে হাতের এই ডানপাশি পাশে প্লেলিস্টটা ওয়াচ করতে পারেন সো আবার দেখাবে নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে তখনকার জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ